হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো। আমি ফারিহা, আবারও আমার চ্যানেল ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে হাজির হয়েছি। আমি ডিগা মোবাইল অ্যাপের যে গত দুইটা ভিডিও আপলোড করেছিলাম সেটার পরের পার্টটা আজকে আমি করছি, বেশ কয়েকদিন পরেই আমার ভিডিওটা করা। আশা করছি সবার ভালো লাগবে। তো আমরা গতদিন হয়তো অ্যাকচুয়াল ফ্যাক্টস পর্যন্ত, এই পর্যন্ত আমরা করেছিলাম এটার ডিজাইনটা। যারা এখনও জানো না আমি কী নিয়ে কথা বলছি, তারা আমার আগের দুইটা ভিডিও দেখে তারপরে এই সিরিজটাতে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এই এই সেকশনটা করতে হবে এবং এই সেকশনটা করতে হবে। এই দুইটা সেকশন আমাদেরকে এখন করতে হবে। তো তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে যদি আমরা একটু দেখি, তোমরা যে কোনো জিনিস তৈরির আগে, ফার্স্টে যে কোনো জিনিস, সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, কোনো যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে, কোনো বাসা তৈরির ক্ষেত্রে, যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করি, আমরা জিনিসটার দিকে আগে তাকাই। তাকে আমরা দেখতে পারি যে আমরা যেটা তৈরি করবো আমাদেরকে কী কী কাজ করতে হবে। ফার্স্টে আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে। সো এই প্ল্যানিংটা কি, আমি আমার প্রত্যেক ভিডিওতে এই জিনিসগুলো বলে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ এই সেকশনের দিকে তাকালে আমাদের মনে হচ্ছে সেকশনের হাইটটা হতে পারে কত হতে পারে, 100 থেকে অবশ্যই কম। 100 মানে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত ততটুকু হচ্ছে 100, তার মানে এখানে 100 থেকে কম আছে। তারপর আমাদেরকে দেখতে হবে যে এখানে হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ করা, একটাতে হচ্ছে একটা ভাগে হচ্ছে আমরা রাখবো আমাদের এই লেখাগুলো এবং আরেকটা পার্টে আমরা রাখবো হচ্ছে আমাদের এই পিকচারটা। সো কথা হচ্ছে যে এখানে তাহলে আমার এই দুইটাকে আমাদেরকে র‍্যাপ করে নিতে হবে এবং বলে দিতে হবে যে দুইটা যাতে একসাথে না বসে দুইটা দুই সাইডে বসে, একটা এইদিকে একটা ডান সাইডে একটা বাম সাইডে, এভাবে যাতে আমাদের জিনিসটা হয়। এবং এর পরের সেকশনটাও যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে পরের সেকশনটাও কিন্তু সেম একই রকম, সেম হাইট, সেম উইথ, দেন হচ্ছে আমাদের দুইটা দুই দিকে বসানো, জাস্ট এখানে ছিল লেখাটা আর এখানে হচ্ছে এদিকে লেখাটা গেছে। তো আশা করছি তোমরা দেখে নিয়েছো যে আমাদের কী কী কাজ করতে হবে। তো এখন যদি আমরা সরাসরি আমাদের কোড এডিটরে যাই, এখানে গিয়ে আমি ফার্স্টে একটা সেকশন তৈরি করব উইথ দ্য ক্লাস অফ হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? তো তোমাদেরকে যেহেতু আমি বলেছি যে আমাদের সেকশন কিন্তু দুইটাই কিন্তু প্রায় সেম, এর জন্য আমরা একটা কাজ করব যেখানে হচ্ছে আমরা প্রথমটার সেকশনের সাথে পরেরটার সেকশনটা একই রকমভাবে করব, তাহলে হচ্ছে আমাদের জন্য আমাদের টাইমটা বেশি নষ্ট হবে না। তো কথা না বাড়াই চলো আমরা এখন দেখি। তো ডেসক্রিপশন নেওয়ার পরে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুইটাকে কন্টেইন করার জন্য একটা, এই দুইটা এলিমেন্টকে কন্টেইন করার জন্য আমাদের একটা কন্টেইনারের প্রয়োজন। সো আমি এখানে দিব ডেসক্রিপশন, জাস্ট DES দিলাম, ডেসক্রিপশন কন্টেইনার, ঠিক আছে? তোমরা বুঝে নিও, যার যার ইচ্ছে মতো তোমরা ক্লাস দিতে পারো। ডেসক্রিপশন কন্টেইনারের পরে এই কন্টেইনারটা জুড়ে তারপরে হচ্ছে আমাদের এখানে দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে আমাদের ইনফরমেশন পার্ট, একটা হচ্ছে আমাদের ইমেজ পার্ট। সো চলো আমরা দুইটা ভাগে ভাগ করি। ভাগ করার ক্ষেত্রে ফার্স্টে আমি এখানে দিব ডেসক্রিপশন হচ্ছে আমাদের ইনফো, মানে হচ্ছে সব ইনফরমেশন, অ্যান্ড দেন হচ্ছে আমি আরেকটা দিব হচ্ছে দুই ভাগে যেহেতু ভাগ, তাহলে হচ্ছে ডট ডেসক্রিপশন, দেন হচ্ছে আমরা দিব ইমেজ। দেওয়ার পরে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা ইমেজটা বসিয়ে দিই আগে। সো আমি এখানে IMG ট্যাগটা ইউজ করব। সো এখানে সোর্সটা হতে যাচ্ছে ডেসক্রিপশন ডট দিলেই চলে আসবে, ডেসক্রিপশন 1iphone.png, অ্যান্ড হচ্ছে এখানে আমি অল্টে জাস্ট দিয়ে দিই ডেসক্রিপশন 1, ঠিক আছে? এভাবে দিয়ে দিলাম। এখন আমরা যে কাজ করব এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন, ঠিক আছে? তার মানে আমাদের ইমেজের, সরি, আমাদের ইমেজের এই পার্টটা শেষ, এখন আমাদেরকে ইনফরমেশনটা হ্যান্ডেল করতে হবে। ইনফরমেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনফরমেশনের ভিতরে আবার কয়েকটা পার্টে ভাগ করা, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে আমাদের এই হেডিং, দেন হচ্ছে এই প্যারাগ্রাফ, দেন হচ্ছে এই লিস্ট। তো ফার্স্টে হচ্ছে হেডিংটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম। এখন হচ্ছে আমরা এখানে যাওয়ার পরে আমরা এখানে ফার্স্টেই দিব আমাদের হেডিংটা। সো আমি এখানে দিচ্ছি ডেসক্রিপশন হেডিং, ঠিক আছে? ডেসক্রিপশন হেডিং দেওয়ার পরে আমি এখানে জাস্ট H1 ট্যাগটা ইউজ করব। করার পরে আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। করার পরে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, হেডিংয়ের পরে আমাদেরকে কী কাজ করতে হবে, হেডিংয়ের পরে আছে আমাদের প্যারাগ্রাফ, তাহলে হচ্ছে এখানে আমাদেরকে ডেসক্রিপশন প্যারাগ্রাফের আরেকটা পার্ট তৈরি করতে হবে। সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন প্যারাগ্রাফ, ঠিক আছে? ডেসক্রিপশন, সরি, প্যারাগ্রাফ হবে, অ্যান্ড দেন হচ্ছে এই প্যারাগ্রাফের ভেতরে আমরা এখানে সব প্যারাগ্রাফগুলো এখানে দিয়ে দিব। সো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়েছি, সবগুলাই কপি করে নেই, তাহলে হবে যে পরে এই পয়েন্টসগুলো আমাদের প্রয়োজন। Ctrl+C দিয়ে কপি করলাম। এখন যদি আমরা একটু যাই আমাদের এখানে, যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিই, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখন এখান থেকে আমরা এটাকে কাট করব। কাট করব কীভাবে, Ctrl+X দিয়ে কাট করলাম, এখানে এসে আমরা পি ট্যাগের ভেতরে আমরা এটাকে Ctrl+V করে দিব। দেন হচ্ছে এই জায়গাগুলোতে যেহেতু আমাদের লাইন ব্রেক ছিল, যা আমি দিয়ে দিই লাইন ব্রেক করে, বিআর ট্যাগ ইউজ করছি, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে আমাদের এই লিস্টগুলোকে
ডিজাইন করতে হবে এই লিস্টগুলো। তার মানে এখানে দুইটা লিস্ট আছে, সো আমি এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাওয়ার পরে আমাদের ইনফোর ভেতরেই আমাদেরকে একটা লিস্ট নামে একটা ডিভ তৈরি করলাম। এই লিস্টের ভেতরে হচ্ছে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে পি ট্যাগটা ইউজ করব। এবং তোমরা এখানে দেখতে পেরেছ একটা অ্যারো আছে, সেটা হচ্ছে রাইট অ্যারো। এখানে হচ্ছে আমরা ফন্ট অসাম থেকে এটা নিব। সো আমি আই এর একটা ক্লাস দিচ্ছি যেটা কিনা হচ্ছে ফাস, দেন হচ্ছে আরেকটা ক্লাস এফ এ, দেন হচ্ছে রাইট অ্যারো, মানে হচ্ছে অ্যারো কোনটা অ্যারো, অ্যারোটা হচ্ছে রাইট। তো আমি এখানে এন্টার বাটনে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমাদের এখানে যেহেতু দুইটা ছিল, আমি এখানে শিফট অল্ট ডাউন কি প্রেস করব। এর আগে হচ্ছে আমি এখানে এটাকে কপি করে ফেলি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। দেন হচ্ছে আমি এখানে যাওয়ার পরে এটাকে এখানে ভিতরে পির ভেতরে আমাদেরকে কন্ট্রোল ভি করতে হবে, ঠিক আছে। করার পরে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই পির এখানে যাওয়ার পরে আমাদেরকে শিফট অল ডাউন কি প্রেস করলে দুইটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি আমরা একটু গিয়ে দেখি আমাদের ভার্সনে কী অবস্থা, কী শো করছে আমাদের কাছে, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস শো করছে। এখন এটাকে হচ্ছে আমরা ডিজাইন করব, মানে স্টাইল করব। স্টাইল করার ক্ষেত্রে এখানে সেকশন থ্রি লিখে এখানে জাস্ট আমি লিখে দিয়ে দিই ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা এখানে সেকশন তৈরি করেছিলাম উইথ দ্য ক্লাস অফ হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, দেন হচ্ছে এটার মধ্যে আমাদেরকে এখন স্টাইল করতে হবে। এবং স্টাইলটা হবে কি আমাদের হাইটটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের 80 ভিউপোর হাইট, যেহেতু আমি বলেছি 100 না। দেন আমি এখানে উইথটা দিয়ে দিব হচ্ছে আমাদের, উইথটা হতে যাচ্ছে আমাদের 100 ভিউপোর উইথ, মানে 100% উইথ হতে যাচ্ছে। এবং আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার একটা অ্যাশ কালার টাইপের একটা কালার ছিল, যে কালারটা হচ্ছে আমাদের হেক্সাডিসিমেল 4D5761 এরকম টাইপের একটা কালার, মেবি এটাই ছিল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখো, এখন হচ্ছে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া শেষ। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা দেখতে পেরেছো এখানে আমাদের মেইন ভার্সনে এটাকে দুই পার্টে ভাগ করা, সমান ভাগে দুইটাকে ভাগ করা। এইটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা যেভাবে করতে পারি আমি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে তোমরা যদি এখানে দেখো যে আমি দুইটাকে কিন্তু কন্টেইন করার জন্য একটা কন্টেইনার দিয়েছি, যেটা কিনা দুইটাকেই কন্টেইন করে আছে, দুইটা ইনফরমেশনকে, ইমেজটাকে এবং ইনফরমেশনটাকে। এখন আমি যে কাজ করব সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন কন্টেইনারটাকে এখানে হচ্ছে সিলেক্ট করব। করার পরে হচ্ছে আমি এখানে জাস্ট দিয়ে দিব যে তাদের ডিসপ্লেটা ফ্ল্যাক্স। এখন ডিসপ্লে ফ্ল্যাক্সের মধ্যে যাদের কোনো ধারণা নেই তাদেরকে আমি বলি, আমি এখানে একটা ইমেজ গতদিনও আমি দেখিয়েছি তোমাদেরকে, এই যে এই ইমেজটাতে তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটা আমি তৈরি করেছি। তো তোমরা যদি দেখো যে এই ইমেজটা কি, তোমরা তিনজন বন্ধু একজন আরেকজনের পেছনে পেছনে বসেছো এভাবে। এখন তিনজন যদি সামনাসামনি একসাথে বসতে যাও এবং এই চেয়ারগুলোকে যদি আমি ফ্ল্যাক্স করে দেই, তাহলে এই চেয়ারগুলো কিন্তু এরকমভাবে পাশাপাশি বসে যাবে। তার মানে এই জিনিসটা মানে হচ্ছে যে এখন ওদেরকে যারা কন্টেইন করে আছে তাদেরকে যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই, তাহলে দেখো তারা কিন্তু দুইজনই পাশাপাশি চলে আসবে। এখন যদি আমরা একটু দেখি, দুইজনে কিন্তু পাশাপাশি চলে আসছে, কিন্তু দুইজন কিন্তু সমান ভাগে ভাগ হয়নি, ঠিক আছে। এই সমান ভাগে ভাগ করার জন্য আমাদেরকে এদেরকে বলে দিতে হবে যে অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি সেন্টার, ঠিক আছে। অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি সেন্টার, ভার্টিক্যালি যেটা আমাদেরকে সেন্টার করবে। এবং জাস্টিফাই কন্টেন্টটাকে আমাদেরকে বলে দিতে হবে যে স্পেস বিটুইন, তার মানে হচ্ছে দুইজনের মধ্যে স্পেস বিটুইন করে দিবে। এখন যদি আমরা একটু খেয়াল করি কী অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু এগুলো একদম লাগানো ছিল, কিন্তু এটা এখন সরে এসেছে এবং স্পেস বিটুইন হয়েছে। এখন এটার মধ্যে স্পেস বিটুইন না দিয়ে যদি আমরা সেন্টার দিতাম, তাহলে দেখো সেন্টার যদি দিতাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এ দেখো এখন বেশি সেন্টারে চলে এসেছে। এর জন্য হচ্ছে আমরা এখন যে কাজ করব, আমরা আগে যেটা ছিল স্পেস বিটুইনই দিলাম, এবং ডেসক্রিপশন এখানে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট পেডিং দিয়ে দিব হচ্ছে P100 লিখে দিয়ে দিলেই হবে, 100 পিক্সেল। পেডিং যদি আমরা 100 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখো কী অবস্থা, আমাদের সুন্দরভাবে শো করছে। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের হেডিংটাকে ফার্স্টে একটু সিলেক্ট করে ঠিক করে নিব। হেডিংটাকে ঠিক করার ক্ষেত্রে আমরা এখানে ফার্স্টেই এখানে কী ক্লাস দিয়েছিলাম, আমরা ডেসক্রিপশন হেডিং ক্লাস দিয়েছি, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে আমরা আচ্ছা এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি এখানে কেন এটা দিয়েছি, এটা এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথেই কপি করতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখানে যাওয়ার পরে ক্লাসটাকে বসিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমি জাস্ট হেডিংটাকে বলে দিব যে এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে, অথবা হচ্ছে F1 আমাদের যে F1 যে কালারটা আছে, মানে হচ্ছে লাইট
একটা গ্রেও বলতে পারো না, এরকম একটা লাইট একটা হোয়াইট কালার আর কি বলে নিতে পারো। এবং হচ্ছে আমরা ফন্ট সাইজটাকে বলে দিব, আমাদের ফন্ট সাইজটা হতে যাচ্ছে হচ্ছে 30 পিক্সেলের মতো। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফন্ট ওয়েটটাকে আমরা বোল্ড বলে দিব, ফন্ট ওয়েট ইজ গোয়িং টু বি বোল্ড। দেন হচ্ছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে তোমরা একটু দেখবে যে এটা কিন্তু একসাথে লেগে আছে, তো এটাকে যদি আমরা একটু স্পেস দিতে চাই, আমরা এখানে পেডিং বটমটাকে বলে দিব আমাদের ধরে নাও 50 পিক্সেলের মতো আমরা বলে দিলাম, ঠিক আছে, অথবা 50 একটু বেশি হয়ে যায় আই থিঙ্ক 30 পিক্সেলের মতো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি দেখি কি অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবেই চলে এসেছে। এখন আমাদেরকে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। সো এক্ষেত্রে হচ্ছে প্যারাগ্রাফটাকে ফার্স্টে হচ্ছে আমাদেরকে ক্লাসটাকে এনে বসাতে হবে। সো এখানে আমি ডেসক্রিপশন প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন হচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি করে দিব। প্যারাগ্রাফে আমরা আমাদেরকে যে কাজ করতে হবে, প্যারাগ্রাফে হচ্ছে আমাদের ফন্ট সাইজটাকে চেঞ্জ করে বলে দিতে হবে যে আমাদের ফন্ট সাইজটা হতে যাচ্ছে 18 পিক্সেলের মতো। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে লাইন হাইট বলে দিতে হবে, লাইন হাইট বলে দিতে হবে 30 পিক্সেল। কেননা তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে প্রত্যেকটা লাইনে কিন্তু খুব ঘেঁষে ঘেঁষে আছে, এটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমরা করেছি। কালারটাকে আমরা হোয়াইট করে দিব। সো আমি এখানে কালারটাকে হোয়াইট করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট ওয়েটটাকে আমরা বলে দিব 300, ঠিক আছে, ফন্ট ওয়েটটা হতে যাচ্ছে 300। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি কি অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে। এখন এইটার নিচে আমাদেরকে একটু স্পেসের প্রয়োজন, এই লিস্টের নিচে। সো লিস্টের নিচে স্পেসের প্রয়োজন যেহেতু, সো আমি এখানে যেটা করব, আমি আমার পয়েন্টসগুলোকে ডিরেক্ট হচ্ছে আমি এখানে সিলেক্ট করে নিব। পয়েন্টসগুলোকে সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখানে পেডিং একটু টপ দিয়ে দিব। সো পেডিং টপ দিলাম 20 পিক্সেলের মতো। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমি একটু পেডিং লেফট তো দিব নাকি চিন্তা করছি, আচ্ছা না, পেডিং লেফট দেওয়ার দরকার নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি একটু দেখি কী অবস্থা, আচ্ছা এটা মনে হয়, আমার কাছে মনে হয় যে এখানে আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই লিস্ট, আচ্ছা সরি, এখানে তো আমি পয়েন্টস দেওয়ার কথা, অথবা লিস্ট একটা দিলেই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে। এখন আমাদেরকে এখন যেটা করতে হবে, আমি এখানে একটু পেডিং লেফট দিব একটুখানি, যাতে পয়েন্টসগুলো যাতে বোঝা যায়। সো এখানে হচ্ছে আমি যে জিনিসটা করব, পেডিং লেফটে আমি দিয়ে দিব এরকম 10 পিক্সেলের মতো পেডিং লেফট, হ্যাঁ, যাতে দেখতে একটু সুন্দর দেখায় আমাদেরকে। এবং হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজটাকে আমরা বলে দিব হচ্ছে 20 পিক্সেলের মতো। অ্যান্ড দেন হচ্ছে এটার কালারটাকে আমরা বলে দিব হোয়াইট, ঠিক আছে, কালারটা, কালার ইজ গোয়িং টু বি হোয়াইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি, তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে আমাদের কাছে। এবং এই যে এই এই এরোগুলোর মধ্যেখানে একটু আমাদের স্পেস দিলে ভালো হয়। সো এই এরোগুলোর এই সাইডে যদি আমরা একটু দিতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে যে এই যে এটাকে ফা এরো রাইটটাকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এবং এখানে যদি আমরা একটু দিয়ে দিই যে আমাদের এটার, কন্ট্রোল ভি করলাম, আমাদের এটার পেডিং রাইট যদি আমরা দেই হচ্ছে 10 পিক্সেলের মতো, তাহলে যদি একটু খেয়াল করে দেখি যে কি অবস্থা আমাদের এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের কাছে সুন্দর দেখাচ্ছে, বাট এইটা ফ্রন্ট সাইজটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে। সো এক্ষেত্রে হচ্ছে আমি এখানে 15 পিক্সেল যদি দিই, অপস বেশি ছোট হয়ে গিয়েছে। সো আই থিঙ্ক 18 পিক্সেল ইজ বেটার অপশন। সো 18 পিক্সেল। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা আসলে সুন্দর দেখাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে সব কিছু ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে কপি করব আমাদের সেকশনটাকে। সেকশনটাকে কপি এর জন্যই করবো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওই সেকশনের সাথে মিল রাখার জন্য হচ্ছে অনেকটা কিন্তু মিল আছে এই সেকশনটা। তো আমি এখানে শিফট অল ডাউন কি প্রেস করে আরেকবার কপি করে নিলাম। কপি করার পরে এখন যদি তোমরা একটু যাও দেখো যে কী অবস্থা, দেখতে পাচ্ছ আমাদের কাছে দুইটা জিনিস শো করছে। তো আমরা যদি আমাদের ভার্সনটা একটু দেখি, তাহলে তোমরা দেখবে যে এখানে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক। সো এক্ষেত্রে কয়েকটা চেঞ্জ আছে আমাদের। এক্ষেত্রে এখানে আমি জাস্ট এখানে দিয়ে দিব ডেসক্রিপশন, তো আছে এখানে জাস্ট আমি দিয়ে দিব ডেসক্রিপশন DES হাইফেন দিয়ে 2 দিয়ে দিব, ঠিক আছে। সো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি হচ্ছে এটা থেকে একটু ডট DES 2 যদি আমি দেই, সরি, আচ্ছা আমার এখানে একটু
তো এখন যদি আমি একটু ডেসক্রিপশন টু যদি আমি দেই, আমি একটু জুম করি তোমাদের বোঝার সুবিধার্থে। সো এই হচ্ছে ডেসক্রিপশন টু যদি করি, তাহলে ডেসক্রিপশন টুতে আসার পরে আমাদেরকে বলে দিতে হবে যেটার বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ডিফারেন্ট হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের যেটা আগে যেটা ছিল সেটা থেকে একটু ডার্ক কালার হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে এখানে আমাদের যে কালারটা ছিল, মেবি তোমরা তোমাদের ইচ্ছে মতো আসলে কালারগুলোকে সিলেক্ট করতে পারো, বাট মানে এরকমভাবে যদি একটু মিলিয়ে তোমরা কালারগুলো করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। আচ্ছা, তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে 374450, এটা কিন্তু একটু ডার্ক টাইপের কালার, ঠিক আছে। সো এটা যদি আমরা একটু খেয়াল করি কী অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের এখানে, ও সরি এটা না তো আমাদের, হ্যাঁ এই তো চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কীভাবে চেঞ্জ করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে কন্টেইনারের ভেতরে আমাদের ফার্স্টে হচ্ছে এই জায়গাতে ইনফো দেওয়া। এখানে আমরা ইনফো না দিয়ে ফার্স্টে হচ্ছে আমরা এখানে ইমেজটাকে করবো। তো এখানে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করলাম এবং এখানে যাওয়ার পরে আমি কন্ট্রোল ভি করলাম। আসলে তোমরা বুঝতে পারছো হয়তো যে আমি এটা কেন করছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের কিন্তু ইয়েটা ডিফারেন্ট ছিল, এখানে পিকচার এখানে হচ্ছে আমাদের লেখা। সো এর জন্য হচ্ছে আমরা এখানে পিকচার নিয়ে নিলাম, এখানে লেখা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করবো আমাদের ইমেজটাকে চেঞ্জ করবো। ইমেজটাকে চেঞ্জ করার ক্ষেত্রে এখানে শুধু জাস্ট আমরা টু লিখে দিয়ে দিব অ্যান্ড হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আমরা আমাদের এখানে যেটা ছিল সেগুলো এসে বসাবো আমি। সো এখান থেকে আমি সব কিছু আগের থেকে রিমুভ করে রেখে দিই। সো এখন যদি আমরা একটু দেখি কী অবস্থা, আমরা এখানে গিয়ে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা কপি করব, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে হেডিংয়ে যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ভি করে দিব। দেন এগেইন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে এসে আবার আমরা কন্ট্রোল ভি করে দিব, পেস্ট করে দিলাম এবং হচ্ছে এখানে আমরা লাইন ব্রেকগুলো দিয়ে দিব, বিআর ট্যাগ অ্যান্ড দেন হচ্ছে এখানেও বিআর ট্যাগ, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন তোমরা যদি একটু খেয়াল করো আমাদের মেইন ভার্সনে কিন্তু আমাদের বাটনস আছে, ঠিক আছে, আমাদের কোনো পয়েন্টস নেই। তো এই জায়গায় হচ্ছে আমি যে কাজ করব সেটা হচ্ছে আমি এখানে এগুলাকে আমি জাস্ট মুছে দিব অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে ডিপ তৈরি করব উইথ দ্য ক্লাস অফ হচ্ছে আমাদের বাটনস। দেন এই বাটনসের ভেতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুইটা বাটন তৈরি করতে হবে উইথ দ্য ক্লাস অফ হচ্ছে তোমার ধরে নাও কী ক্লাস দিতে পারি, ডেসক্রিপশন টু বিটিএন, ঠিক আছে, ডেসক্রিপশন টু বিটিএন অ্যান্ড দেন হচ্ছে দুইটার কিন্তু দেখেছো আচ্ছা আবার আমাদেরকে লিখতে হবে, সো বাটন উইথ দ্য ক্লাস অফ ডেসক্রিপশন টু বিটিএন দেন হচ্ছে দুইটার কিন্তু আলাদা আলাদা আবার স্টাইলিং আছে। তো এক্ষেত্রে আমি আরেকটা ক্লাস দিব যে ক্লাসটা হতে যাচ্ছে আমাদের বিটিএন BTN1 দিয়ে দিই, ঠিক আছে। সো এন্টার টু টাইমস আমাদেরকে এটাকে কপি করতে হবে, সো টু দিয়ে দিলাম এখানে। এখন আমরা এন্টার বাটনে ক্লিক করলাম, সো আমাদের দুইটা বাটনই চলে এসেছে এবং এই বাটনগুলোর ভেতরে আমাদের একটার মধ্যে ছিল হচ্ছে ফ্যাক এবং আরেকটার মধ্যে ছিল ডিটেলস, ঠিক আছে, ডিটেলস ছিল। দেন হচ্ছে এখানে জাস্ট আমি BTN2টা বসে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু গিয়ে দেখি কী অবস্থা, ঠিকঠাকভাবে শো করছে কিনা, তো তোমরা এখান থেকে আচ্ছা BTN1 মেবি এই ক্লাসটা আমরা আগে একবার ইউজ করেছি, সো আমি এখানে DB1 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের জন্য ইজি হবে। কন্ট্রোল ডি, আচ্ছা DB1 মানে ডেসক্রিপশন বাটন 1 অ্যান্ড দেন এখানে দিয়ে দিব DB2, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি তাহলে সুন্দর দেখাচ্ছে। এখন তোমরা যদি মেইন ভার্সনের সাথে তুলনা করো তাহলে তোমরা দেখবে এটার হেডিং যেটা ছিল এটা কিন্তু মানে ফন্ট সাইজটা কম ছিল। সো এক্ষেত্রে হেডিংয়ের এই জায়গাতে আমরা আরেকটা ক্লাস দিতে পারি, ধরে নাও ডেসক্রিপশন হেডিং 2, DH2 ডেসক্রিপশন হেডিং 2 দিলাম, হ্যাঁ নাম অ্যান্ড দেন হচ্ছে প্যারাগ্রাফ সেম থাকুক আর বাটনস তো আর আছেই। এখন আমরা এগুলোকে তোমার করব ডিজাইন করব। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে DS ডেসক্রিপশন কী ছিল আমাদের ক্লাসটা হেডিংয়ের,
DH2 ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল ভি করে দিব এখন এখানে যাওয়ার পরে আমি আমাদের ফন্ট সাইজটাকে বলে দিব আমাদের এখানে হেডিং এ ফন্ট সাইজ মেবি ছিল হচ্ছে ফন্ট সাইজ ছিল 30 পিক্সেলের মতো ঠিক আছে সো কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এখন যদি আমরা একটু দেখি কি অবস্থা না আসলে আরো কম ছিল মেবি সরি সো আমাদের এখানে 30 পিক্সেল না আসলে মনে হয় ছিল 25 পিক্সেলের মতো ঠিক আছে গত এই হচ্ছে আমাদের এটা ছিল আর হচ্ছে আমাদের যেরকম আছে এরকমই থাক এবং আমরা বাটনটাকে জাস্ট ঠিক করব সো বাটনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে ছিল বাটনের ক্লাসটা ছিল হচ্ছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন এইখানে এসে কন্ট্রোল ভি করে দিব এবং বাটনগুলো যেই বেসিক্যালি যেই সবগুলোরই যেরকম স্টাইল থাকে প্যাডিং এবং মার্জিন সো আমি এখানে প্যাডিংটা দিয়ে দিব হচ্ছে বাটনের তোমার ধরে নাও টপ অ্যান্ড বটম আমি দিয়ে দিলাম 10 পিক্সেল অ্যান্ড লেফট অ্যান্ড রাইট দিয়ে দিলাম 15 পিক্সেল ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে এগুলোর মধ্যে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম তোমার ধরো 30 পিক্সেলের মতো দেন হচ্ছে আমি এখানে আর কি দিতে পারি আমি এখানে বর্ডার রেডিয়াস তারপরে হচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে আমাদের বর্ডারটাকে নান করে দিতে হবে আমাদের যে ডিফল্ট বর্ডার থাকে সেটাকে আমাদেরকে নান করে দিতে হবে এবং আমাদের আউটলাইনটাকে নান করে দিতে হবে সো আমাদের আউটলাইন ইজ গোয়িং টু বি নান অলসো এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি আমরা যদি একটু দেখি কী অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ এরকম শো করছে এবং এর উপর হচ্ছে আমরা প্যাডিং টপ একটু দিয়ে দিব সো আমি এখানে প্যাডিং টপটাকে দিয়ে দিব 20 পিক্সেল ঠিক আছে সো এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সরি প্যাডিং টপ আমি আচ্ছা আমাদের এখানে এখানে প্যাডিং টপ দিলে হবে না আমাদের প্যাডিং টপটা দিতে হবে হচ্ছে কোথায় আমাদের বাটনসের উপরে ঠিক আছে সো এক্ষেত্রে হচ্ছে আমাদের ডট বাটনসটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে দিতে হবে প্যাডিং টপটা হচ্ছে 20 পিক্সেলের মতো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি একটু দেখি তো তোমরা দেখতে পাচ্ছ স্পেস নিয়েছে এবং এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বাটনসগুলোকে চেঞ্জ করতে হবে ঠিক আছে সো বাটনসগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমাদের যেটা ক্লাস দিয়েছিলাম ডিবি ওয়ান অ্যান্ড ডিবি টু সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা তুমি এখানে ফ্যাক ডিটেলস দিয়েও ক্লাসের নাম দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা সো আমি এখানে জাস্ট এটাতে বলে দিব যে এটাতে আমাদের মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ছিল ঠিক আছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা প্যারাগ্রাফ কিন্তু ছোট করে লেখা তোমরা এখানে ফন্ট সাইজটাকে কমিয়ে দিতে পারো আমার কাছে এভাবেই সুন্দর মনে হচ্ছে তো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এটার বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে সো ব্যাকগ্রাউন্ড কালার ইজ গোয়িং টু বি হচ্ছে এই অরেঞ্জ কালার টাইপের এটা অ্যান্ড হচ্ছে আমাদের কালারটা হতে যাচ্ছে হচ্ছে সরি আমাদের এখানে কালারটা হতে যাচ্ছে হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে সো হোয়াইট কালার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এরপরে হচ্ছে এখানে আমাদের ডিবি টুতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যেটা আমাদের বডি কালার সেটাই হবে সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট দিয়ে দিব ট্রান্সপারেন্ট মানে বডি কালার যেটা আছে আমাদের অ্যান্ড দেন হচ্ছে সেকশনের কালার যেটা আর কি অ্যান্ড কালারটা হতে যাচ্ছে আমাদের এখানে কালারটা হতে যাচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুইটাতে আমি একটু বর্ডার দিব সো আমাদের এখানে বর্ডার হতে যাবে হচ্ছে 1 পিক্সেল সলিড দেন হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে এফ 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 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কন্ট্রোল এক্স দিয়ে দিলাম এখানে যাওয়ার পরে এখানেই দিয়ে দিই কন্ট্রোল ভি তাহলে তোমরা দেখতে পাচ্ছ শো করছে আমাদের কাছে এখন তোমরা দেখো দুইটার মধ্যে কিন্তু একটু স্পেসের প্রয়োজন আছে সো স্পেসের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে জাস্ট বা ডিবি টুতে যদি আমরা একটু করি যে মার্জিন লেফট অথবা দেই যদি সো মার্জিন লেফট যদি আমি দিই ধরো 20 পিক্সেল তো বেশি হয়ে যায় আসলে 10 পিক্সেলের মতো যদি দেই কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখন যদি আমরা একটু দেখি তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে শো করছে এখন আমাদেরকে হোভার করলে একটা এফেক্ট শো করে যেটা কিনা হচ্ছে হোভার করলে আমাদের স্টাইলটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায় তো এটার ক্ষেত্রে আমাদেরকে ডিবি ওয়ানটাকে যদি আমরা হোভার করি তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে
कंट्रोल वी कर दिल सो हमें ये जो होवर कर मैंने सुडो एलिमेंट होवर दीते हैं सो हमें होवर दिए दिल देखने जो होवर करी तो बीजी कलर इज गोइंग टू बी बैकग्राउंड कलर होते जावर करारे साथ ट्रांसपारेंट मैं पूरा उल्टोटा हो जाए एंड कलर इज गोइंग टू बी अल्सो व्हाइट ठीक है सो कलर इज गोइंग टू बी व्हाइट एंड ये जो डिबी टू के जो हे होवर करी তাহলে আমাদের কাছে এটারও ডিফারেন্টটা শো করবে তার মানে হোভার করার সাথে সাথে আমাদেরকে এই যে স্টাইলটা আছে ব্যাকগ্রাউন্ড কালার এটা এবং কালারটা এটা এটা শো করবে এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আমাদেরকে এই যে দুইটারই হচ্ছে আমাদেরকে তোমার হোভার করা শো করবে হোভারটাকে স্মুথ করার জন্য আমাদেরকে এখানে আমাদের বাটনের জন্য বাটনের ক্ষেত্রে তোমার এই যে এখানে বাটনের জায়গায় DES2 अच्छा हमारे एखे बाटन जेटा छिलो BTN DES2 BTN कोथाय गेलो अच्छा ये इखने के ट्रांजिशन एड करते हैं सो ट्रांजिशन एड हमें क्या करी होवर इफेक्ट जाते स्मूथलि शो करे सो हमें जस्ट 0.2 सेकेंड इज दिए दीब ठीक है कंट्रोल एस दिए सेव कर लम एखन जो एक देखी होवर करी ताहले तुम्हारा देखते खूब सुंदर भाव अच्छा ये मन है हमें ना ये तो देखो खूब सुंदर भाव शो कर ठीक है सो एखे जो करते हैं जो सेक्शन से सेक्शन एन करते हैं सो ये सेक्शन दिखे तक जो तक सेक्शन दिखे कि शो कर शो कर मध्य दुईटा के कन्टेन करार्जन एक कन्टेनर आ कन्टेनारे भेतरे हमें एटार तुम्हार কন্টেইনারের ভিতরে আবার আমার এই ডিটেইলসগুলো আছে সো ডিটেইলসের ভিতরে আমাদের একটা আছে হেডিং দেন হচ্ছে হেডিং এর পরে প্যারাগ্রাফ আছে দেন হচ্ছে প্যারাগ্রাফের পরে হচ্ছে আমাদের একটা ভিডিওর ই আছে তারপরে এন্ড আছে ঠিক আছে এন্ড করতে হবে সো চলো আমরা একটা দেরি না করে এটা করে ফেলি স্টাইলটা সো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের এইচটিএমএল এ যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এখানে হচ্ছে আমাদেরকে আরেকটা সেকশন তৈরি করতে হবে উইথ দা ক্লাস অফ ধরে নাও হচ্ছে লিংক অথবা তোমরা দিতে পারো लिंक ना दिए कि दीते पारो एखाने डेस्क्रिप्शन तो शेष रिव्यू दीते पारो ठीक है सो आमी एखाने जस्ट दिए दिब सेक्शन डॉट अच्छा आबार लिखी सेक्शन विद द क्लास अफ दिब रिव्यू ठीक है सो रिव्यू दिलाम देयार परे अच्छा रिव्यू मने हय आरेकटा दिए दिए छे आगे रिव्यू मने हय आरेकटा दिए दिए छे आगे नाकि अच्छा एक मिनट एक वेट करो सॉरी फॉर दैट रिव्यू क्लास आगे दिए दिए सो एखे रिव्यू देना जाने जस्ट दीते हैं जे धरे नाओ वीडियो वीडियो डिटेल्स ठीक है वीडियो डिटेल्स दिए दिलाम एखन एखे आसार पर करते हैं डॉट डिटेल्स डिटेल्स कन्टेनर दीते हैं ठीक है सो डिटेल्स कन्टेनर दिल कन्टेनर भेतरे थकबे हमारे तुम्हार सेक्शन 5 हेडिंग ठीक है सो हमारे मैं जे सेक्शन सेक्शन जो हेडिंग आता सो वीडियो डिटेल्सर हेडिंग सो हमें इन्हें जस्ट डिटेल्सर डिटेल्स हेडिंग डिटेल्स हेडिंग हेडिंग वीडियो रिव्यू सो वीडियो रिव्यू तारपरे होच्छे आमादेर इखाने जेटा छिलो सेटा होच्छे जे रिव्यूर पर आमादेर इखाने प्याराग्राफेर जेटा छिलो सो एक क्षेत्र होच्छे एटाके आमि जस्ट कपि करे नेई इखाने जस्ट आमरा प्याराग्राफटा दिए दिब सो कंट्रोल डट होच्छे आमि अच्छा एरकम भावे डिटेल्स डिटेल्स होच्छे आमादेर छिलो सरि प्याराग्राफ्स ठीक आछे सो प्याराग्राफ দেয়ার পরে হচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে প্যারাগ্রাফটাকে আমি এখানে জাস্ট কপি করব সো কপি করার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আমি কপি করে নিয়ে নিব সো আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি করে কপি করলাম এখন হচ্ছে আমি এখানে যাওয়ার পরে পি ট্যাগটা ইউজ করছি কন্ট্রোল ভি দিলাম এন্ড দেন হচ্ছে এখানে আমি জাস্ট একটা লাইন ব্রেক দিয়ে দিব ঠিক আছে
তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের কাজ তো শেষ, এখন হচ্ছে আমাদেরকে ভিডিওটা অ্যাড করতে হবে। সো ভিডিওটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ভিডিওটার ক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে এসে আমাদেরকে ভিডিওটা অ্যাড করতে হবে। সো ভিডিওর ক্ষেত্রে আমরা এখানে জাস্ট দিয়ে দিব যে ডট ভিডিও, ভিডিওটা যেহেতু আমরা এখানে অ্যাড করব। সো ভিডিও এখানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম আমরা বা ধরো ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে আমরা এখান থেকে কিভাবে অ্যাড করতে হয় তোমাদেরকে আমি একটু দেখাই ইউটিউবে ভিডিও আমরা কিভাবে অ্যাড করব। সেটা হচ্ছে এই যে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলে, সরি এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি শেয়ার বাটনে, তাহলে তোমরা দেখবে যে এখানে এমবেডেড নামে একটা হচ্ছে অপশন আছে, সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমরা দেখবে এখানে আই ফ্রেমের একটা অপশন আছে। সো এটাকে জাস্ট তোমাকে কপি করতে হবে, ঠিক আছে? আই ফ্রেমের এই অংশটাকে তোমাকে কপি করতে হবে। সো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে হচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি করে দিব। দেওয়ার পরে এখানে আমি একটু চেঞ্জ করব, জাস্ট এখানে আমি হাইটটাকে 660 করে দিব, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার এখানে হাইটটাকে আমি হচ্ছে 415 করে দিব, ঠিক আছে? 100 করে আমি একটু বাড়ালাম। কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এন্ডটাকে বলে দিতে হবে যে আমাদের এখানে এন্ড করতে হবে। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে ভিডিও ভিডিও হচ্ছে কন্টেইনার বা সরি ভিডিও এন্ড দিয়ে দিই, যে কোনো একটা এন্ড, শুধু এন্ডও দিতে পারো। জাস্ট এখান থেকে এসে আমি পি ট্যাগটা ইউজ করবো এবং আমাদের যে প্যারাগ্রাফটা ছিল সেটাকে আমরা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দেবো, ঠিক আছে? এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে আমাদের যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে এনে আমি কন্ট্রোল ভি করে দিব। সো এখানে কন্ট্রোল ভি করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা স্প্যান তৈরি করব, যেটা কিনা হচ্ছে এখানে আমরা একটু তোমাদেরকে শো করছি, দাঁড়াও। আমাদের এখানে একটা লাইন ব্রেক হবে এই জায়গাটাতে, অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাটাকে আমরা এই জায়গাটাকে আমরা এখান থেকে জাস্ট একটা স্প্যান ক্লাস অ্যাড করব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি স্প্যান ক্লাস অ্যাড করব আমাদের ডিজাইনের ক্ষেত্রে। স্প্যান ডট ক্লাসটা আমরা দিতে পারি হচ্ছে জাস্ট এমনি দিয়ে দিই বোল্ড দিয়ে দিই, যে আমরা টেক্সটটাকে বোল্ড করব, ঠিক আছে? সো এটা করার পরে হচ্ছে এখান থেকে আমি জাস্ট আমাদের এই টেক্সটটাকে কপি করব বা কন্ট্রোল এক্স করে আমি এটাকে কাট করলাম। এখন এখানে যাওয়ার পরে আমি কন্ট্রোল ভি করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। সো এখন যদি আমরা একটু দেখি আমাদেরকে কীরকমভাবে শো করছে, সো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আমাদের কাছে শো করছে। এটাকে আমাদেরকে এখন ডিজাইন মানে আমাদেরকে স্টাইল করতে হবে। তো আমি স্টাইল ডট সিএসএস এ যাওয়ার পরে হচ্ছে এখানে আমি আমাদের ইউটিউবের যে ভিডিও ভিডিও ডিটেলসের সরি আমি এখানে কমেন্ট আউট করে রাখি যে আমাদের ভিডিও ডিটেলসের সেকশন এটা। সো আমি জাস্ট এখানে ভিডিও ডিটেলস, ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে শুরু করব। শুরু করার জন্য হচ্ছে এখানে আমি যে কাজ করব সেটা হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা সেকশনেই কিন্তু আমাদেরকে হাইট দিতে হয়। সো এখানে যেহেতু আমরা একটা বড় ভিডিও অ্যাড করছি, সো আমাদের সরি আমি এখান থেকে ক্লাসগুলো কপি করে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো ভিডিও ডিটেলসের আমাদের এই ক্লাসটা আমি এখানে এনে কন্ট্রোল ভি করে দিব। প্রত্যেকটা ক্লাসেরই যেহেতু আমাদের দরকার, সেহেতু প্রত্যেকটা ক্লাসকে আমি একসাথে করে কপি করে আমাদের কাজটাকে শেষ করব, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন আবার হচ্ছে এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে? সো এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। অ্যান্ড এরপরে হচ্ছে এখন আমরা ভিডিও ডিটেলস, আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদেরকে হাইট এবং উইথটা বলে দিতে হয়। সো এক্ষেত্রে ভিডিও ডিটেলসের এখানে আমি হাইটটাকে বলে দিব হচ্ছে আমাদের হাইট ইজ গোয়িং টু বি হচ্ছে আমাদের 150 ভিউপোর হাইট, যেহেতু আমাদের এখানে অনেক বড় একটা ভিডিও আছে আমাদের হাইটটা বেশি প্রয়োজন, এবং উইথটাকে আমি বলে দিব 100 ভিউপোর উইথ। তারপরে আমি যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা আমরা কিনা ফার্স্টে ইউজ করেছিলাম, ওইটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করব। সো এই হিরো পার্টের এই অপশনটা থেকে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম এতটুকু, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এখানে যাওয়ার পরে যারা এখনও জানো না কীভাবে আমি লিনিয়ার গ্রেডিয়েন্টটা পেয়েছি, আমার আগের দুইটা ভিডিও তোমরা অবশ্যই চেক করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, যদি তোমরা দেখো তো দেখবে খুব সুন্দরভাবে চলে এসেছে।
এখন এগুলোকে পজিশন করতে হবে আমাদের। সো কন্টেইনারটাকে আসার পরে কন্টেইনারটাতে আমি বলে দিব যে আমাদের এখানে মিনিমাম হাইট আমরা বলে দিচ্ছি, কেন আমরা সবগুলোকে মিডিলে আনতে চাই। মিনিমাম হাইট আমি বলে দিব হচ্ছে 150 ভিউপোর হাইট। তারপরে হচ্ছে আমি এখানে বলে দিব যে আমাদের ডিসপ্লেটাকে তুমি ফ্ল্যাক্স করো, মানে এই ফ্ল্যাক্স করে তারপরে আমি হচ্ছে এটাকে সেন্টারে আনবো। দেন হচ্ছে আমি জাস্টিফাই কন্টেন্টটাকে বলে দিব যে ফ্ল্যাক্স স্টার্ট, ঠিক আছে। সো আমি এখানে ফ্ল্যাক্স স্টার্ট দিলাম এবং এরপরে হচ্ছে আমি অ্যালাইন আইটেমসটাকে সেন্টারে করব। অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি সেন্টার। দেন হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আমাদের এখানে মার্জিনটাকে বলে দিতে হবে জিরো। সো মার্জিন ইজ গোয়িং টু বি জিরো। এবং ফ্ল্যাক্স ডিরেকশন আমাদের এমনিতে আমরা যদি এখন কিছু শো না করি তাহলে আমাদেরকে কিন্তু রো শো করবে। আমরা যদি বলে দিই যে আমাদের ফ্ল্যাক্স ডিরেকশনটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের কলামে, তাহলে আমাদেরকে কলামে শো করবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে একটু পেডিং টপটা দিব। সো পেডিং টপ ইজ গোয়িং টু বি 100 পিক্সেলের মতো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কি করছি না করছি। সো কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এখন যদি আমরা একটু যাই গিয়ে দেখতে চাই কি অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে। এখন এটা করার উদ্দেশ্যটাই হলো হচ্ছে এই যে মাঝখানে আমরা চলে নিয়ে আসলাম ডিসপ্লে ফ্ল্যাক্স করে, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমরা এগুলোর মধ্যে হচ্ছে স্টাইল করব, যখন পেডিং দিব তখন এমনি জিনিসগুলো নিচে নেমে আসবে এবং ফন্ট সাইজগুলোকে আমরা ঠিক করে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে হেডিংটাকে তো আগে আমাদেরকে আনতে হবে। সো আমাদের এখানে হেডিংটাকে ডিটেলস হেডিংটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন প্যারাগ্রাফের ঠিক আগে হচ্ছে আমরা হেডিংটাকে ফার্স্টে সিলেক্ট করব। হেডিংটাকে সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখানে পেডিং বটন বলে দিব, যেহেতু আমাদের দেখতে পাচ্ছ লেগে আছে পুরোটা। সো আমি এখানে জাস্ট 50 পিক্সেলের মতো করে দিলাম, সরি 50 পিক্সেলের মতো করে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কালারটাকে বলে দিব যে আমাদের কালারটা করে দেওয়া হচ্ছে হোয়াইট। দেন হচ্ছে আমি যে কাজ করবো সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজটা হতে যাচ্ছে 40 পিক্সেলের মতো, যেহেতু এটা আমাদের হেডিং সেজন্য আমাদেরকে 40 পিক্সেল দিতে হচ্ছে। দেন লেটার স্পেসিং দিলে জিনিসটা সুন্দর দেখায়। সো লেটার স্পেসিংয়ে আমি দিব হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এখানে যে কাজ করবো, ফন্ট ওয়েট ইজ গোয়িং টু বি 800, সো বলতে পারো বোল্ডের মতোই। অ্যান্ড হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন ইজ গোয়িং টু বি সেন্টার, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এখন যদি আমরা একটু দেখি কী অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কী থেকে কী হয়ে গেল। এখন আমাদেরকে প্যারাগ্রাফটাকে ঠিক করতে হবে। প্যারাগ্রাফে আমাদেরকে যেটা করতে হবে, ফন্ট সাইজটাকে ফার্স্টে আমরা চেঞ্জ করবো। ফন্ট সাইজ ইজ গোয়িং টু বি হচ্ছে আমাদের 17 পিক্সেলের মতো। দেন হচ্ছে আমি এটাকে বলে দিব যে আমাদের পেডিং বটম করে দাও, কেননা এটাও পুরো একসাথে লেগে আছে। সো আমি এখানে জাস্ট পেডিং বটম দিয়ে দিব 50 পিক্সেলের মতো। তারপরে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কালারটাকে বলে দিব আমরা হোয়াইট। সো আমি এখানে কালার ইজ গোয়িং টু বি FFF, হেক্সাডেসিমাল কালার। দেন হচ্ছে আমি এখানে টেক্সট অ্যালাইনটাকে এখানে আমি সেন্টার করে দিব, তাহলে অ্যালাইন সেন্টার হয়ে যাবে, ঠিক আছে টেক্সটগুলো। সো এখন যদি আমরা একটু দেখি, তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব যে আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, এখন আমরা আইফ্রেমটাকে একটু ঠিক করব, ঠিক আছে। তোমরা যদি দেখো আমাদের ভার্সনে আইফ্রেমটা কিন্তু শার্প, মানে শার্প এজ না, এটাতে একটু বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে। আমরা এখানে তাই করব। তো আমি এখানে জাস্ট আইফ্রেমটাকে আমরা এখানে সিলেক্ট করব। সো এক্ষেত্রে হচ্ছে আমি ডট আইফ্রেমটাকে সিলেক্ট করব। করার পরে হচ্ছে এখানে আমি জাস্ট বলে দিব আইফ্রেমের মধ্যে আমাদের বর্ডার রেডিয়াস 10 পিক্সেলের মতো হোক, ঠিক আছে। বর্ডার রেডিয়াস ইজ গোয়িং টু বি 10 পিক্সেল অর 15 পিক্সেল, তোমরা তোমাদের ইচ্ছে মতোই দিতে পারো। তারপরে হচ্ছে আমরা এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমরা একটু সিলেক্ট করতে পারি। সো তোমরা যদি এখন দেখো, ওপস আমাদের এটা মনে হয়নি, আচ্ছা আমাদের এটা বর্ডার রেডিয়াস হয়নি। সো আচ্ছা আমাদের এখানে এটা ক্লাস না, আমাদের জাস্ট এটা আই ফ্রেম হবে, ঠিক আছে। সো এখন যদি আমরা একটু দেখি, তো দেখতে পাচ্ছ সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর পেডিংয়ে একটু বটম দিতে হবে, ঠিক আছে, অথবা মার্জিন বটম, তোমাদের যেটা ইচ্ছা সেটা। সো আমাদের এখানে ভিডিওটার ক্লাস আমরা কী দিয়েছিলাম, জাস্ট ভিডিও দিয়েছিলাম আই থিঙ্ক। সো আমি এখানে জাস্ট ডট ভিডিও দিব। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে বলে দিব যে আমার এখানে পেডিং বটমটা করে দেওয়া হচ্ছে 40 পিক্সেলের মতো, ঠিক আছে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে আমাদের যে এন্ডটা ছিল, আমাদের ভিডিওর যে এন্ডটা ছিল এখানে আমি কপি করলাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি করে দিব। করার পরে হচ্ছে এখানে আমি বলে দিব যে আমাদের এন্ডের এখানে হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করো। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে অবশ্যই আমাদের ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে হবে। সো ফন্ট সাইজ ইজ গোয়িং টু বি 17 পিক্সেল, অ্যারাউন্ড 17 পিক্সেলের মতো দিলেই হবে। দেন হচ্ছে আমাদের পেডিং বটমটা ছিল হচ্ছে
50 পিক্সেলের মতো। তারপরে হচ্ছে আমাদের ছিল কালারটাকে আমাদেরকে চেঞ্জ করে ব্ল্যাক থেকে আমাদেরকে করে দিতে হবে হোয়াইট। সো FFF কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি কি অবস্থা, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে শো করছে, ঠিক আমাদের ভার্সনের মতো, আগের ভার্সনের মতো। বা এগুলোর ফন্ট সাইজটাকে আমরা একটু আসলে বাড়িয়ে দিই তাহলে আর একটু সুন্দর দেখাবে। সো এখানে আসার পরে আমি এখানে জাস্ট যদি আমরা এটাতে 18x19 পিক্সেলও যদি করে দেই এবং এখানেও যদি সেম আমরা এটাকে 19 পিক্সেল করে দেই তাহলে যদি একটু দেখি কি অবস্থা। তো এখন সুন্দরভাবে শো করছে। তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে জিনিসটাকে বোল্ড করতে হবে। সো তোমরা জানো যে আমি একটা ক্লাস তৈরি করেছিলাম যেটার ক্লাসের নাম আমি দিয়েছি হচ্ছে বোল্ড মেবি, হ্যাঁ এই যে বোল্ড ক্লাস দিয়েছি স্প্যানের। সো আমি এখানে ডট বোল্ড দিলাম। বোল্ড দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ফন্ট ওয়েটটাকে 600 করবো। সো ফন্ট ওয়েট ইজ গোয়িং টু বি 600 অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে ফন্ট সাইজ ইজ গোয়িং টু বি 22 পিক্সেলের মতো। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে কালারটা একটু এই কালারটাই দিয়ে দিই। আচ্ছা দেখি কি অবস্থা, কীরকমভাবে শো করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে, অথবা তোমরা হোয়াইট কালারের মতো দিতে পারো। আমি যদি দেই তাহলে F1 এটাও যদি দেই খারাপ দেখাবে না। সো এরকমই থাক আমাদের ভার্সনের মতো। এখন আমাদের এই পর্যন্ত কাজটা শেষ, আমরা এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মে যাব এখন। সো কন্ট্যাক্ট ফর্মের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা কিভাবে আমি স্টাইলটা করেছি। সো এখানে আমি জাস্ট এখন কন্ট্যাক্ট ফর্মটা করব। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যে ফার্স্টে হচ্ছে আমাদেরকে একটা সেকশন তৈরি করতে হবে উইথ দ্য ক্লাস অফ হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। সো জাস্ট আমি এখানে কন্ট্যাক্ট নামে একটা আমাদেরকে এখানে একটা সেকশন তৈরি করতে হবে, ঠিক আছে, সেকশন উইথ দ্য ক্লাস অফ কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। করার পরে হচ্ছে এখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের সবগুলোতে আমাদেরকে কিন্তু কন্টেইনার প্রয়োজন। সো আমি এখানে জাস্ট দিয়ে দিব কন্ট্যাক্ট কন্টেইনার, ঠিক আছে, অথবা কন্ট্যাক্ট র্যাপ দিয়ে দিই। তারপরে হচ্ছে র্যাপ করার পরে হচ্ছে এখানে আমাদের একটা হেডিং থাকবে, যেহেতু তোমরা দেখেছো হয়তো এখানে আমাদের সবগুলোতে আমাদের একটা হেডিং থাকে। সো এই যে কন্ট্যাক্ট আছে যে হেডিংটা আছে সেটা। সো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বলে দিব যে কন্ট্যাক্ট হেডিং। সো হেডিংটা হতে যাচ্ছে হচ্ছে তোমার কন্ট্যাক্ট আস, জাস্ট আমি এখানে দিয়ে দিব কন্ট্যাক্ট অপ সরি কন্ট্যাক্ট আস। তারপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের মেইন পার্টে চলে যাব। সো আমাদের হেডিংয়ের পার্টটা শেষ, আমরা এখন আমাদের মেইন পার্টে যাব। সো আমি এখানে দিব জাস্ট ডট কন্ট্যাক্ট মেইন, ঠিক আছে, মেইন পার্টে যাওয়ার জন্য। সো মেইন পার্টের ভেতরে আবার আমাদের কি ছিল আমরা যদি একটু খেয়াল করি, মেইন পার্টে কিন্তু আমরা দিব হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনগুলো, ঠিক আছে, এই যে ইনফরমেশনের পার্টটা। সো এখন যদি আমরা ইনফরমেশন দেই, ডট যদি আমরা দেই যে ইনফরমেশনই দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন দিই, ইনফরমেশন দেওয়ার পর ইনফরমেশনের ভেতরে আমাদের কী আছে আবার আমরা দিব ইনফো হেড, মানে একটা হেডিং আছে কিন্তু, ইনফো হেড দিব। দেওয়ার পরে হচ্ছে এটার ভিতরে আমাদের ছিল লেখা হচ্ছে গেট ইন টাচ, ঠিক আছে। সো আমি যে জিনিসটা করবো এখানে জাস্ট দিয়ে দিব গেট ইন টাচ। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটু প্যারাগ্রাফও ছিল, যদি তোমরা একটু খেয়াল করে থাকো এখানে প্যারাগ্রাফও ছিল। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার নিচে যাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিতে হবে যে ডট কন্ট্যাক্ট প্যারাগ্রাফ, জাস্ট প্যারা লিখে লিখে দিই, ঠিক আছে, আমরা বুঝতেই পারবো প্যারাগ্রাফ এটা। সো আমি এখান থেকে জাস্ট কপি করবো, সরি, সো আমাদেরকে এখান থেকে জাস্ট কপি করতে হবে। সো কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং এখানে এসে আমি কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যেটা করবো আমরা এখানে জাস্ট একটু লাইন ব্রেকটা দিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এর নিচে দেখো আমাদের কি কি অপশন আছে। এর নিচে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে থাকো এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। সো এটার জন্য আমাদেরকে এখানে একটা অ্যাড্রেসের জন্য একটা তৈরি করতে হবে। সো এর জন্য হচ্ছে আমাদেরকে এই কন্ট্যাক্ট মেইন কিন্তু হচ্ছে আমাদের বাম পাশটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশনের ডিভ হচ্ছে এটা,
ইনফরমেশন এন্ড ডিভ এর পরেই হচ্ছে আমি তৈরি করতে হবে আমাদেরকে একটা ডিভ তৈরি করতে হবে উইথ দ্য ক্লাস অফ হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে সো আমাদেরকে এখানে অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে সো এক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাড্রেসের এখানে অনেকটা অনেকগুলো তোমরা ইয়ে দেখতে পেরেছ ফন্ট অসামের সো আমি এখান থেকে জাস্ট কপি করবো সো আমি ফন্ট অসামের আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে ওপেন করছি করার পরে হচ্ছে এখান থেকে আমাদের লোকেশনের কিছু কিছু আইকন আছে যেগুলোকে আমরা এখন সিলেক্ট করবো সো আমি এখানে জাস্ট দিয়ে দিব লোকেশনে যদি আমরা দেখি কি অবস্থা লোকেশনের কোনটা ইউজ করেছিলাম এরনো আচ্ছা এটা মেবি ইউজ করেছি সো এটাকে আমি জাস্ট একটু কপি করব ম্যাপ মেকার হ্যাঁ এটা ইউজ করেছিলাম সো আমি এখানে জাস্ট গিয়ে এটাকে পেস্ট করব সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তারপরে হচ্ছে এখানে আমি জাস্ট লিখে দিব যে আমাদের এখানে যেটা লেখা ছিল 22 সামথিং কি কি একটা অ্যাড্রেস কন্ট্রোল সি এটা কিন্তু ফেক অ্যাড্রেস সো কেউ আবার মনে করো না যে এটা আমার অ্যাড্রেস সো এখানে জাস্ট গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করব তারপরে হচ্ছে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আরেকটা অ্যাড্রেসের আরেকটা আইকন দিতে হবে যে আইকনটা হচ্ছে আমাদের মেবি এখানে মেবি ছিল ফোনের যেটা ছিল তো আমি এখান থেকে জাস্ট লিখতে গেলে লেট হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট নিয়ে নিব ফোনের ক্ষেত্রে মনে হয় আমি কোনটা নিয়ে ছাড়লে জানি এটা মনে হয় ফোন অল সিএস এটাই নিয়েছিলাম FAS FA সরি আচ্ছা সো আমি এখানে যাওয়ার পরে জাস্ট এখানে কন্ট্রোল ভি করে দিব ঠিক আছে করার পরে হচ্ছে আমি আমার এখানে নাম্বারটাকে জাস্ট পেস্ট করে দিব সো আমার এখানে যে নাম্বারটা ছিল জাস্ট এই নাম্বারটাকেই আমি একটু কন্ট্রোল সি দিয়ে কপি করব এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি করে দিব সো এখানে হচ্ছে কপি পেস্টের অনেক কাজ এখানে তোমাদেরকে বসে বসে করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুইটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়েছে এখানে সো এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নিচে যাওয়ার পরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে আমাদের আইকনটাকে আগে দিয়ে দিই আমাদের আইকনটা মেবি ছিল এখানে এনভেলপের আইকন সো আমি এখানে যদি গিয়ে লিখি এনভেলপ আই থিঙ্ক আমার এলওপিই হবে এনভেলপ আচ্ছা যাই হোক তো মেবি আমি এখানে এটা ইউজ করেছিলাম ফারফা এনভেলপ ইয়েস দেন হচ্ছে আমি এখানে জাস্ট গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব যেখানে আমাদের যেটা হতে যাচ্ছে হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসেই হবে বেসিক্যালি সো এখানে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট অ্যাড্রেসটাকে কপি করব সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে যাওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি করে দিব দেন এগেইন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে আবার হচ্ছে আমাদেরকে ক্রোমের যে একটা তোমার ইয়ে আছে ফন্ট আছে ওইটাকে আমাদেরকে আনতে হবে মানে সরি হ্যাঁ এই যেটা আইকন সরি আমি ফন্ট বলছি একটু আগে তো এখন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি করব অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব অ্যান্ড এখানে আমি জাস্ট বলে দিব যে এখানে আমার কী ছিল www.sena.com এখানে কন্ট্রোল সি করলাম তারপরে হচ্ছে এখানে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি করে দেবো ঠিক আছে করার পরে হচ্ছে আমি আমার অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এখানে কন্ট্রোল ভি যেটা আছে সেটাই তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু সোশ্যাল মিডিয়াটা তৈরি করতে হবে সো এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেসের তৈরিটা শেষ হলো কন্ট্যাক্ট মেইন সো কন্ট্যাক্ট মেইনের ভেতরে থেকেই আমাদেরকে করতে হবে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার এটা সো আমি এখানে জাস্ট তৈরি করবো ডি উইথ দ্য ক্লাস অফ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সো আমি এখানে জাস্ট তৈরি করলাম সোশ্যাল মিডিয়া দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভেতরে কিন্তু আমাদের লেখা আছে যে এই যেটা একটা হেডিং ঠিক আছে সো আমি এখানে জাস্ট দিয়ে দিব যে সোশ্যাল মিডিয়া হেড অথবা সোশ্যাল হেড দিয়ে দিই হেডিং আর কি বুঝতে পারলেই হলো তো এখানে আমাদের থাকবে জাস্ট সোশ্যাল মিডিয়া লেখা থাকবে ঠিক আছে সো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আইকনসগুলো আমাদেরকে অ্যাড করতে হবে সো এক্ষেত্রে হচ্ছে আমার এখানে নিচে আসার পরে আমি একটা ডিপ তৈরি করবো উইথ দ্য ক্লাস অফ হচ্ছে সোশ্যাল
মিডিয়ার আইকন সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আইকনস আইকন আচ্ছা আইকনস দিয়ে দিই যেগুলো অনেকগুলো আইকন থাকবে এখানে সো এখানে হচ্ছে আমি আসার পরে আমাদের যে আইকনগুলো আছে সো আমি এখানে জাস্ট দিয়ে দিব যে আই উইথ দ্য ক্লাস অফ হচ্ছে আমাদের যেটা ছিল এফ এ ফেসবুকের যেটা ছিল আর কি এফ এ ফেসবুক যেটা সো জাস্ট এটা দিয়ে দিলাম হিট এন্টার দেন হচ্ছে আমি যেটা করব আমি শিফট অল ডাউন কি প্রেস করে কয়েকবার লিখে দিব জাস্ট আমাদের এই ক্লাসগুলোকে আমি চেঞ্জ করব সো আমাদের এই ক্লাসগুলো হতে যাচ্ছে টুইটারে যেটা সেটা হচ্ছে আমাদের ফা টুইটার স্কোয়ার মেবি ছিল ঠিক আছে টুইটার স্কোয়ার তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তারপরে হচ্ছে আমাদের এখানে মেবি ছিল গুগল প্লাস সো আমি এখানে ছটফট করে বের করে ফেলি গুগল প্লাস গুগল প্লাসকে যদি সার্চ করি আমরা গুগল প্লাসের শুধু এইটা মেবি ইউজ করেছি আচ্ছা যদি আমরা একটু দেখি কী অবস্থা গুগল প্লাস জি নাকি এটা এটা মনে হয় হ্যাঁ শুধু এটা ইউজ করেছি সো আমি এখানে যাওয়ার পরে এটাকে জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে লিঙ্কডিনের যেটা ছিল সো লিঙ্কডিনের প্রোফাইলটার লিঙ্কডিন সো লিঙ্কডিনের যেটা ছিল শুধু লিঙ্কডিন যেটা ওইটা আমি নিয়েছি এটা মেবি হ্যাঁ এটা সো এখন আমি যেটা করব এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি করে দিব অ্যান্ড আই থিঙ্ক আর আমাদের কোনটা ছিল ইউটিউবেরটা ছিল সো ইউটিউবেরটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব সো এই ইউটিউবের এটা আমি ইউজ করেছিলাম সো এখানে আসার পরে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল সি কপি করলাম এবং হচ্ছে আমি এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি করে দিব ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে এখন এগুলোর স্টাইলগুলো করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এরপরে আমাদেরকে এই কন্টেইনারের ভেতরে আমাদেরকে ফর্মের অপর পাশটাকে করতে হবে সো আমি এখানে জাস্ট করে দিই আমাদের কন্টেইনারের ভেতরে থাকতে হবে ঠিক আছে সো কন্ট্যাক্ট র্যাপ যেটা আছে সেটার হ্যাঁ এখানে গিয়ে আমাদেরকে এখন তৈরি করতে হবে হচ্ছে আমাদের ফর্মটা সো আমি এখানে ডি উইথ দ্য ক্লাস অফ তৈরি করব ফর্ম দেন এইটা তৈরি করার পরে হচ্ছে আমি এখানে জাস্ট ফর্মটা তৈরি করব যেটা আমাদের অ্যাকশনটা কোথাও যাবে না তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদেরকে বলে দিতে হবে আমরা একটা ইনপুট তৈরি করব সো আমাদের এই ইনপুটটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের টেক্সটের জন্য ঠিক আছে প্লেস হোল্ডারে আমরা জাস্ট নেম লিখে দিব সো আমি এখানে জাস্ট লিখে দিব যে আমাদের প্লেস হোল্ডারে আমাদের হবে হচ্ছে জাস্ট নেম ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে ইমেলটা বলে দিব সো ইনপুটের বলে দিব যে ট্যাক্স না হয় আমাদের ইমেইল হওয়ার জন্য এবং আমাদের প্লেস হোল্ডারের জায়গায় আমরা এখানে জাস্ট ইমেইল লিখে দিয়ে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখানে আবার ইমেইলে ছিল দেন হচ্ছে মনে হয় আমাদের টেক্সট এরিয়াটা ছিল সো আমি এখানে টেক্সট এরিয়াটাকে বলে দিব আমাদের টেক্সট এরিয়ার নেম জাস্ট আমি এরিয়া লিখে দিচ্ছি অ্যান্ড আইডিও আমি এরিয়াই দিব দেন হচ্ছে আমার কলাম 30 সো আমি এখানে কলাম 50 অ্যান্ড রোস 10 যদি দিই দেখি কী অবস্থা হয় এবং আমি এখানে জাস্ট প্লেস হোল্ডারে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আমাদের এটা রাইট ইউর মেসেজ হেয়ার সামথিং কিছু একটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো রাইট ইউর মেসেজ হেয়ার ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সাবমিট বাটন অ্যাড করতে হবে সো এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের সাবমিট বাটনটা ঠিক আছে সো আমি এখানে একটা বাটন তৈরি করব উইথ দ্য ক্লাস অফ ধরে নাও তুমি সাবমিট দেন হচ্ছে আমি এখানে জাস্ট সাবমিটটা লিখে দিয়ে দিব ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক আমাদের আজকে এতটুকু পর্যন্তই ছিল সো মানে এতটুকু পর্যন্তই ছিল বলতে এইচটিএমএলটা এতটুকুই ছিল সো আমি দেখি এখন আমাদেরকে কীরকমভাবে শো করছে আসলে বেসিক্যালি তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস আমাদের কাছে শো করছে এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে সো ঠিক করার ক্ষেত্রে হচ্ছে এখন আমরা আমাদের স্টাইলিংয়ে চলে যাব এবং এখান থেকে আমরা বলে দেবো যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা শুরু হতে যাচ্ছে সো আমি এখানে কমেন্ট আউট করে রাখবো কন্ট্যাক্ট সেকশন সো কন্ট্যাক্ট
তারপরে হচ্ছে আমি যে কাজ করব সেটা হতে যাচ্ছে যে এখানে আমরা বলে দিব যে আমাদের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমি কপি করে এখানে এনে কন্ট্যাক্ট ক্লাস কন্ট্রোল সি দেন হচ্ছে এখানে এসে কন্ট্রোল ভি সরি আচ্ছা কন্ট্যাক্ট ফর্মে এখানে হচ্ছে আমাদেরকে হাইটটাকে বলে দিতে হবে আমাদের হাইটটা মেবি 100 এর উপরে যদি 120 পিক্সেল দেই এবং উইথটাকে যদি আমরা 100 ভিউপোর উইথ রাখি তারপরে হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আবার গ্রে কালার সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হেক্সাডেসিমেল 4140 আচ্ছা তোমরা তোমাদের ইচ্ছা মতো কালারগুলো ইউজ করতে পারো বেসিক্যালি আমি প্রত্যেকবারই সেম কথাই বলি যে তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার আমি এই কালারটা ইউজ করেছিলাম বিধায় আমি হচ্ছে এই কালারটা বারবার দিচ্ছি ঠিক আছে সো আমি এখানে জাস্ট কন্টেইনারটাকে র‍্যাপ কন্ট্যাক্ট র‍্যাপ যেটা আছে সেটাকে আমি এখন কপি করব কপি করে এনে এটাকে আমি যেটা বলে দিব যে এখানে কন্ট্রোল ভি করলাম করার পরে সরি আমাদেরকে ক্লাসটা দিতে হবে যে আমাদের কন্ট্যাক্ট র‍্যাপ এখন এইটার কাজ কি কেন আমরা র‍্যাপ করলাম র‍্যাপ এই জন্যই করলাম যে দেখো সবকিছু কিন্তু আমাদের একই জায়গায় চলে এসেছে ঠিক আছে সো এই যে এই জিনিসটাকে আমরা যদি পাশাপাশি বসাতে চাই তাহলে আমাদেরকে কোন কাজটা করতে হবে আচ্ছা আমি একটু দেখি তো কন্ট্যাক্টের আচ্ছা সো আমি এখানে কন্ট্যাক্ট র‍্যাপে আমি জাস্ট বলে দিব যে এখানে আমাদেরকে ডিসপ্লে যদি আমরা ফ্ল্যাক্স করি তাহলে আমাদের ফর্মটা এক পাশে চলে যাবে এবং আমাদের অন্যান্য ইনফরমেশনগুলো এক পাশে থাকবে সো এক্ষেত্রে হচ্ছে আমি এখানে কন্টেইনারের এখানে জাস্ট ডিসপ্লে যদি আমি ফ্ল্যাক্স করি দেন হচ্ছে যদি আমি এখানে করি যে অ্যালাইন আইটেম সেন্টার অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি অলসো জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি স্পেস বিটুইন যদি দেই তাহলে কী অবস্থা হয় দেখি আচ্ছা এখানে আমাদেরকে একটু খালি স্পেস দেখাচ্ছে কেন আচ্ছা এখানে আমাদের কাছে একটু সাদা স্পেস শো করছে নিশ্চয়ই আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে চলো আমরা একটু ভুল খুঁজি আচ্ছা হাইটের এখানে আমাদের পিক্সেল কেন দিয়েছে আই ডোন্ট নো আমাদের এখানে ভিউপোর হাইট হবে আমরা যদি এখন একটু দেখি কি অবস্থা তো ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কন্ট্যাক্ট আসটা কিন্তু আমাদের এই সাইডে চলে এসেছে এর কারণটা হচ্ছে আমি মেবি কন্ট্যাক্ট আসের ভেতরটাই আমরা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিয়েছি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট র‍্যাপের এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স না করে আমরা যদি কন্ট্যাক্ট মেইনের ভেতরে না না কন্ট্যাক্ট র‍্যাপের ভেতরেই করলে কিন্তু এটা হচ্ছে আমাদের এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল এক্স করে এটাকে আমরা কন্ট্যাক্ট মেইনের আগে নিয়ে যাব দ্যাট মিন্স হচ্ছে এই যে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্সটা যাতে আমাদের এই কন্ট্যাক্ট আস হেডিংটাতে যাতে মিশে না যায় ঠিক আছে এই কাজটা আমাদেরকে করতে হবে তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টে এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের যদি এখন আমরা একটু দেখি তো তোমরা দেখতে পাচ্ছ এটা সাইড থেকে সরে গিয়ে এখানে দেখাচ্ছে এখন আমাদেরকে যে কাজ করতে হবে এখানে আমরা একটু পেডিং টপ দিব সো এখানে আমি জাস্ট একটু পেডিং টপ দিয়ে দিব হচ্ছে তোমার ধরে নাও 100 পিক্সেলের মতো অ্যান্ড হচ্ছে এখানে আমি পেডিং আচ্ছা এখানে আমরা পেডিং টপ না দিয়ে আমরা এরকমভাবে করতে পারি যে শুধু পেডিং দিয়ে আমরা এখানে দিয়ে দেবো যে আমাদের টপ হচ্ছে আমাদের 100 পিক্সেল দেন হচ্ছে আমাদের লেফট অ্যান্ড রাইটে হচ্ছে আমরা দিয়ে দিব 50 পিক্সেল করে অ্যান্ড লেফট রাইট হচ্ছে আমাদের 50 পিক্সেল বটম হচ্ছে আমাদের 0 অ্যান্ড দেন হচ্ছে আবার লেফট হচ্ছে আমাদের 50 পিক্সেলের মতো ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি আমরা একটু দেখি তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটু 50 পিক্সেল এখান থেকে একটু ঠিক আছে এটুকু জায়গা অথবা আমরা 50 না দিয়ে আমরা এখানে 100ও দিতে পারি ঠিক আছে একটু আমরা 100 দিয়ে দেখি কী অবস্থা এবং এইখান থেকেও যদি আমরা 100 দিই তাহলে দেখি কী অবস্থা আমাদের এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বেশি কিন্তু চলে এসেছে তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের যেটা 50 আছে সেটাই থাকবে ঠিক আছে এখন আমরা যদি একটু দেখি কি তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আমাদের কাছে শো করছে জিনিসটা এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মেবি টপ দেন হচ্ছে আমরা রাইটে 100 দিয়েছি আমরা রাইটে যদি আমরা এখানে 50 দেই অ্যান্ড দেন হচ্ছে এখানে গিয়ে যদি আমরা 100 দেই তাহলে দেখি আমাদের কাছে কীরকমভাবে শো করছে সো এখন যদি আমরা যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের
পেডিংটা বেশি এবং এই জায়গাটা ঠিক হয়ে যাবে যখন আমরা ফর্মটাকে আবার লম্বালম্বিভাবে সবগুলোকে সেট করব ঠিক আছে সো কথা না বাড়ি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন ফারস্টে কন্ট্যাক্ট হেডিংটাকে আমরা এখানে সিলেক্ট করব এবং করার পরে এটার একটা স্টাইল করব স্টাইলটা কি এটার ফন্টটাকে আমরা বড় করব কালারটাকে চেঞ্জ করব নরমালি যেরকম হয়ে থাকে তো আমি এখানে ফন্ট সাইজটাকে বলে দিব হচ্ছে আমাদের 40 পিক্সেলের মতো দেন হচ্ছে আমি এখানে কালারটাকে সেট করে দিব হচ্ছে আমাদের হোয়াইট কালার তারপরে আমি যে কাজ করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমি পেডিং টপ দিব একটু সো পেডিং টপটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের ধরো 100 পিক্সেলের মতো তারপরে হচ্ছে আমি যে কাজ করব এখানে এখানে কিন্তু আমি টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিব কেননা হচ্ছে আমাদের এখানে টেক্সট অ্যালাইন সেন্টারের দরকার আমাদের শো করে দিলাম এখন আমরা যদি একটু দেখি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে সুন্দরভাবে শো করছে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হেডিংটা পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে কন্ট্যাক্ট র‍্যাপের কাজ শেষ দেন হচ্ছে আমাদেরকে ইনফরমেশন হেডটাকে ঠিক করতে হবে ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন যদি আমরা একটু দেখি এখানে এসে আমরা এটাকে ঠিক করব নরমালি হেডিংগুলোর যে কাজটা হয়ে থাকে এখানে আমরা ফন্ট সাইজটাকে বলে দিব হচ্ছে 30 পিক্সেল দেন হচ্ছে এখানে আমরা কালারটাকে সেট করব হচ্ছে আমাদের হোয়াইট কালার তারপরে হচ্ছে এখানে আমি কি দিব এখানে একটু পেডিং বটম দিব হচ্ছে আমি ধরে নাও 40 পিক্সেলের মতো ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এখন যদি আমরা একটু দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আমাদের কাছে শো করছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটু লেটার স্পেসিংও দিতে পারি তোমরা তোমাদের ইচ্ছে মতো স্টাইলিংটা করতে পারো বাট এখানে হচ্ছে আমরা আর কি কিছু করা যায় নাকি ইনফো হেডের মধ্যে ফন্ট ওয়েটটাকে আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে সো ফন্ট ওয়েটটাকে যদি এখানে আমরা একটু বাড়িয়ে দিই যে ফন্ট ওয়েট ইজ গোয়িং টু বি হচ্ছে ধরো আমাদের 800 যদি দেই তারপরে হচ্ছে আর কিছু না যদি আমরা এখন একটু দেখি তাহলে তোমরা দেখতে পারবে আমাদের কাছে সুন্দরভাবে শো করছে এখন আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব কন্ট্যাক্ট প্যারাগ্রাফ যেটা আছে কন্ট্রোল সি করলাম তারপরে হচ্ছে এখানে এসে আমরা এটার স্টাইলিংটাকে ঠিক করব সো আমি এখানে কন্ট্রোল সরি এখানে আমি কন্ট্রোল ভি করলাম করার পরে হচ্ছে এখানে আমি ফন্ট সাইজটাকে বলে দিব হচ্ছে আমাদের 15 পিক্সেল তারপরে হচ্ছে এটার কালারটাকে আমি হোয়াইট করব কালারটাকে বলে দিব আমি হোয়াইট দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে আমার পেডিং বটম দিব ধরে নাও আমি 20 পিক্সেলের মতো ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তারপরে হচ্ছে প্যারাগ্রাফের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে আমাদের এই যে অ্যাড্রেস পার্টটাকে আমাদেরকে ঠিক করতে হবে সো এই যে আমাদের অ্যাড্রেসের যে পার্টটা আছে সেটা থেকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সো সরি আমাদের ডট অ্যাড্রেসটাকে সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আমি বলে দিব আমার এখানে কালারটা কি হবে সবগুলোর কালারই কিন্তু আমাদের হোয়াইট তারপরে হচ্ছে আমাদের এখানে লেটার স্পেসিং দিব আমি একটু লেটার স্পেসিংটা আমি দিয়ে দিব হচ্ছে 1 পিক্সেলের মতো তারপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু পেডিং বটম দিব যে পেডিং বটমটা দিয়ে দিব আমি 40 পিক্সেলের মতো ঠিক আছে 40 পিক্সেলের মতো সরি 40 পিক্সেল ঠিক আছে এখন আমি কি যেই কাজ করব সেটা হচ্ছে যে আমি এখানে সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করব সো আমরা যদি একটু দেখি সো এই সব কিছু জিনিসই কিন্তু ঠিক হয়ে যাবে এটাকে যখন আমরা আরো এদিকে সরাবো ঠিক আছে এটা কিন্তু আরো এদিকে সরে আসবে এবং সুন্দরভাবে আমাদের কাছে শো করবে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার রাইটের দিকে আচ্ছা না ঠিকই আছে এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখন কন্ট্যাক্ট ফর্ম না এখন আমরা সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করব সো আমি এখানে সোশ্যাল মিডিয়ার যে পার্টটা আছে সেটাকে আমি এখানে সিলেক্ট করছি সোশ্যাল মিডিয়ার পার্টটাকে সিলেক্ট করার পরে আমি এখানে এটা একটা হাইট এবং উইথ বলে দেবো যেটা যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সো হাইট ইজ গোয়িং টু বি 150 পিক্সেল এবং উইথ হতে যাচ্ছে হচ্ছে আমাদের সরি উইথটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের 400 পিক্সেলের মতো দেন হচ্ছে এটার আমি বিজি কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ধরো পেডিং লেফট দিব সো পেডিং লেফট হচ্ছে আমাদের এখানে আমি একটু দিব ধরে নাও 30 পিক্সেলের মতো তারপরে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটু বর্ডার রেডিয়াস দিব আমার এত শার্প এজ ভালো লাগে না সো বর্ডার রেডিয়াস এখানে আমি 15 পিক্সেলের মতো দিব দেওয়ার পরে যদি আমরা একটু দেখি যে কী অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে এবং এই দুইটার কালার কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমার এখানে অ্যাড্রেসটাকে আমি ডট অ্যাড্রেসটাকে আমি সিলেক্ট করে এটার ভিতরে যত অ্যাঙ্কার ট্যাগ আছে এই সবগুলোর কালারগুলোকে আমি চেঞ্জ করব হচ্ছে আমার এই পিঙ্ক কালার টাইপের এই কালার শেডটা দিয়ে
করার পর এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখাচ্ছে আমাদেরকে। এখন আমাদেরকে সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার এই যে কালারগুলো সেট করা, কালারগুলো আমরা কোথায় পাবো একটু পরেই দেখাচ্ছে। আগে আমি সোশ্যাল মিডিয়ার এই হেডটাকে আমি ঠিক করে ফেলি। সো এখানে আসার পরে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়ার এই হেডটাকে আমাদেরকে ঠিক করতে হলে এখানে কন্ট্রোল সি করে কপি করলাম। এখন এখানে আসার পরে আমি এখানে কন্ট্রোল ভি করে এটার ক্লাসটাকে বসিয়ে দিলাম। এখন আমি সোশ্যাল হেডটাকে আমি এখানে পেডিং টপ দিব হচ্ছে 30 পিক্সেলের মতো। সো 30 পিক্সেলের মতো। তারপরে হচ্ছে আমি এখানে ধরো এখানে আর কি দিতে পারি, আমার কালারটাকে সেট করতে পারি। এখন এখানে কালারটা আমি দিয়ে দিব হচ্ছে আমাদের এই কালারটা, মানে গ্রে টাইপের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ওইটাই দিয়ে দিলাম আমি। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে দিতে পারি আমার ফন্ট সাইজটাকে আমি দিব হচ্ছে 30 পিক্সেলের মতো, যেহেতু এটা একটা হেডিং। সো আমি এখানে পেডিং বটমটাকে আমি বলে দিব 20 পিক্সেল, ঠিক আছে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শো করছে, এখন এটাকে আমাদেরকে একটু ঠিক করতে হবে, এই যে এই ফন্ট সাইজগুলোকে। তার মানে সব আইকনের কিন্তু আমাদের ডট FAB আছে, ফ্যাব আছে। তোমরা যদি আমি যখন লিখেছিলাম তখন আমি খেয়াল করেছি যে FAB আছে, ফ্যাব। সো এই ফ্যাবের এই এটার হচ্ছে আমি ফন্ট সাইজটাকে আচ্ছা, এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এইখানেও কিন্তু আমাদের FAR একটা আছে কন্ট্যাক্ট ফর্মের, আর একটা হচ্ছে ক্রোমের, যেটা এখানেও কিন্তু FAB আছে। সো এইটার ফন্ট সাইজটাই কিন্তু আমাদেরকে চেঞ্জ করা যাবে না, এর জন্য আমাদেরকে বলে দিতে হবে যে সোশ্যাল মিডিয়ার FAB-র ভিতরে, ঠিক আছে। সো সোশ্যাল মিডিয়ার FAB-র যে ফন্ট সাইজটা আছে সেটাকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। সো এখানে আমি ফন্ট সাইজটাকে বলে দিব হচ্ছে আমাদের ধরে নাও অ্যারাউন্ড হচ্ছে 45 পিক্সেলের মতো, ঠিক আছে। 45 পিক্সেলের মতো দিলাম। দেন হচ্ছে এখানে আমরা একটু মার্জিন লেফট ইউজ করবো। সো মার্জিন লেফট ইজ গোয়িং টু বি 10 পিক্সেল। তারপরে হচ্ছে এখানে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে আমি এখানে ফন্ট সাইজ তো বলে দিলাম, কালার আমরা এক একটাতে এক একটা দিব, এবং একটু বর্ডার রেডিয়াস আই থিঙ্ক 50% যদি দেই ঠিক থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন সবগুলো সোশ্যাল মিডিয়ার ইয়েগুলোকে আমরা কপি করবো এখান থেকে, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করে তারপর এগুলোর কালারগুলোকে জাস্ট চেঞ্জ করবো। সো কন্ট্রোল সি করলাম, এখন এই জায়গাটাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডটা করে দিব, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের ক্লাসগুলো বসানো শেষ, এখন সবগুলোকে আমাদেরকে কালারটা দিয়ে দিতে হবে। সো কালারের সবগুলোকে আমি এখানে হেক্সাডেসিমাল ইউজ করে জাস্ট কপি করে পেস্ট করব। সো আমি এটাকে কি করছি, কন্ট্রোল সি করে জাস্ট কপি করে সবগুলোকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, এটাতেও এসে আমি কন্ট্রোল ভি, দেন হচ্ছে এটাতেও এসে আমি দিয়ে দিব কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, তারপর হচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি করে দিব, কন্ট্রোল এস দিয়ে করলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, এখন এই যে কালারগুলো এক্সাক্ট কালারগুলো আমরা কোথায় পাবো আমাদের সোশ্যাল মিডিয়ার, এই ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার কালার প্যালেটটা আমরা বের করবো, ঠিক আছে। সো এখানে সোশ্যাল মিডিয়া কালার প্যালেট লিখলেই চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে আমি এই ওয়েবসাইটটাকে নিব, সোশ্যাল কালার্স, ঠিক আছে, materialui.com মনে হয় সামথিং। সো এখান থেকে আমি ফেসবুকেরটা ফার্স্টে কপি করলাম, করার পরে হচ্ছে এখানে এনে আমি ফেসবুকের জায়গাটাতে আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে টুইটার, এই হচ্ছে আমাদের টুইটার, দেন হচ্ছে আমি এখানে টুইটারটাকেও পেস্ট করে দিব। সো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমার যেটা সেটা ছিল হচ্ছে আমাদের গুগল প্লাস এটা। সো আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডিনেরটা ছিল, সো লিঙ্কডিন এটা কপি করলাম, করার পরে হচ্ছে এখানে এসে আমি লিঙ্কডিনটাকেও কন্ট্রোল ভি করে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আমাদের ইউটিউবেরটা আছে, এখন আমাদের ইউটিউবেরটাকেও এখানে কপি করে তারপরে হচ্ছে এখানে এনে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিব, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যদি একটু দেখি যে কী অবস্থা আমাদের ওয়েবসাইটের, তো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু সুন্দরভাবে বসেছে। এখন আমাদেরকে এই ফর্মটাকে ঠিক করতে হবে। ফর্মটাকে ঠিক করার ক্ষেত্রে ফার্স্টেই হচ্ছে এখানে আমি ফর্মটাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে জাস্ট আমি ফর্মটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এখানে যাওয়ার পরে আমি বলে দিব যে ফর্মের এখানে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স করুক। ডিসপ্লে ফ্লেক্স করে যেভাবে আমাদের হচ্ছে আমরা পাশাপাশি বসাতে পারি ঠিক তেমনিভাবে এটাকে উল্টো করে আবার আমরা
সমানতালে হচ্ছে একটার পর একটা বসাতে পারি সো সেজন্য এখানে আমি ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স করছি ফ্ল্যাক্সবক্স কিন্তু শেখার অনেক বড় জাস্টিফাই কন্টেন্ট এখানে আমরা সেন্টার করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি অলসো সেন্টার তারপরে হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের তোমার ফ্ল্যাক্সের ডিরেকশনটাকে চেঞ্জ সরি ফ্ল্যাক্সের ডিরেকশনটাকে চেঞ্জ করে আমাদেরকে কলাম করে দিতে হবে তারপরে হচ্ছে এখানে আমরা পেডিং দিয়ে দিব ধরো টপ অ্যান্ড বটম জিরো এবং লেফট অ্যান্ড রাইটে 40 পিক্সেল দিয়ে দিলাম ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি আমরা একটু দেখি তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা সুন্দরভাবে এদিকে চলে এসেছে 40 পিক্সেল না দিয়ে 30 পিক্সেলও দিতে পারি 30 পিক্সেল এখন যদি দেখি কি অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে শো করছে এখন আমরা ফর্মটাকে সিলেক্ট করব সরি ইনপুটগুলোকে সিলেক্ট করব সো এক্ষেত্রে আমি ডট ইনপুটগুলোকে ডট ইনপুট না শুধু ইনপুট হবে সো আমি এখানে জাস্ট ইনপুটগুলোকে সিলেক্ট করছি এবং টেক্সট এরিয়াটাকে কমা দিয়ে টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করে সেম যেহেতু আমাদের স্টাইলগুলো তাহলে একসাথেই আমরা করব সো এখানে আমরা পেডিংটাকে ইউজ করব হচ্ছে পেডিংটা হতে যাচ্ছে আমাদের টপ অ্যান্ড বটম হচ্ছে 10 পিক্সেল অ্যান্ড লেফট অ্যান্ড রাইট হতে যাচ্ছে 20 পিক্সেল ঠিক আছে এবং এগুলোর যে ডিফল্ট বর্ডার এবং আউটলাইন থাকে সেগুলোকে আমরা নান করে দিব সো বর্ডার ইজ গোয়িং টু বি নান অ্যান্ড আউটলাইন ইজ গোয়িং টু বি অলসো নান তারপরে হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বর্ডার রেডিয়াস একটু দিতে হবে সো বর্ডার রেডিয়াসটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যারাউন্ড ধরে নাও 5 পিক্সেলের মতো তারপরে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু মার্জিন বটম দিব ঠিক আছে সো মার্জিন বটম দিয়ে দিচ্ছি আমরা ধরো 10 পিক্সেলের মতো হ্যাঁ তারপরে হচ্ছে আমি আসলে এই সেম স্টাইল কিন্তু আবার আমাদের এই সাবমিট বাটনের ক্ষেত্রেও যায় সো আমি এখানে ডট সাবমিট দিয়ে দিই তাহলে বাটনের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে কাজ করবে জাস্ট বাটনে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পরে চেঞ্জ করে নিব ঠিক আছে সো এরকমভাবে শো করছে এখন আমাদের কিন্তু উইথগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই বিশ্রীভাবে শো করছে এটার জন্য আমাদেরকে উইথটাকে বলে দিতে হবে হচ্ছে 100% সো আমি এখানে উইথটাকে বলে দিব 100% ঠিক আছে সো আমি এখানে 100% বলে দিলাম এখন যদি আমরা একটু দেখি কি অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে শো করছে আই থিঙ্ক জিনিসটা আসলে বেশি সরে গিয়েছে এক্ষেত্রে যদি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে 30 পিক্সেল না দিয়ে আমরা এখানে 10 পিক্সেলও দিতে পারি অথবা 15 পিক্সেলও দিতে পারো ঠিক আছে আই থিঙ্ক এখন ঠিক আছে মানে ঠিকভাবে শো করছে আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো ইয়ে অথবা কোনো পেডিং না দিলেও দেখি কি অবস্থা পেডিং না দিলে কি অবস্থা একটু দেখি আচ্ছা পেডিং না দিলেও ওই সেমই অবস্থা যাই হোক আচ্ছা সমস্যা নেই এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ফর্মটা আমাদেরকে এরকমভাবে শো করছে সো আই থিঙ্ক আমার এখানে র্যাপের এই জায়গাটাতে টপ হচ্ছে 100 আর হচ্ছে লেফট হচ্ছে সরি রাইট হচ্ছে 50 লেফট হচ্ছে 100 না দিয়ে এখানে যদি আমরা 50 দেই তাহলে দেখি কী অবস্থা আই থিঙ্ক 100 আর এটাতেও আমরা 100ই দিই দেখি কি কি অবস্থা হ্যাঁ এই যে এখন ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে বাটনটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব সো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখানে জাস্ট ডট সাবমিট দিয়ে এটার হচ্ছে বিজি কালারটাকে চেঞ্জ করব সো ব্যাকগ্রাউন্ড কালার ইজ গোয়িং টু বি হচ্ছে আমাদের তোমার ধরে নাও ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে কালারটা দিব সেটা হচ্ছে যে আমাদের যে ইয়ে কালারটা ছিল আই মিন যে কমলা কালারটা আমরা ইউজ করেছিলাম আগে এই যে এই কালারটা সো এই কালারটা ইউজ করবো কন্ট্রোল সি করে দিলাম এবং হচ্ছে এখানে যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ভি করে দেবো জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর কালারটাকে আমরা বলে দিব হচ্ছে হোয়াইট কালার কালারটা হতে যাচ্ছে আমাদের হোয়াইট সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেম জিনিসই আমরা যে কাজটা করব আমরা যখন হোভার এফেক্ট ইউজ করব সো আমরা এখানে বাটনটাতে একটু হোভার এফেক্ট ইউজ করব কন্ট্রোল ভি করলাম এখন এখানে এসে জাস্ট আমরা আমাদের সুডো এলিমেন্ট হোভারটাকে বলে দিলাম যে যখন আমরা হোভার করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে আমাদের হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড আমাদের কালারটা হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে এই ডার্ক কালারটা দিয়ে দিই এটাও এখানে চেঞ্জ করে ফেলে কন্ট্রোল সি তারপরে হচ্ছে এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি
ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এখন যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে শো করছে কিন্তু জিনিসটা একদমই মানে আমাদের কাছে মনে হচ্ছে না যে জিনিসটা স্মুথ না তো স্মুথ করার জন্য আমাদের এখানে ট্রানজিশন ইউজ করতে হবে সো আমি জাস্ট এই যে আমাদের প্যারেন্ট এলিমেন্টে হোভার এফেক্টের প্যারেন্ট এলিমেন্টে যাওয়ার পরে আমরা ট্রানজিশনটাকে এখানে আমরা বলে দিব হচ্ছে 0.2 সেকেন্ড ইজ এখন যদি আমরা গিয়ে একটু চেক করি যে কি অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ খুবই স্মুথলি জিনিসটা শো করছে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়ালটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে জানি ভিডিওটা অনেক বড় হয়েছে যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে কনগ্রেচুলেশন আশা করছি দোয়া করছি যাতে তোমরা খুবই ভালো করো সো দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ